নমস্কার বন্ধুরা, আমি টাউনে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরশু দিন জন্মাষ্টমী ছিল, আশা করি আপনাদের সবার জন্মাষ্টমী খুব ভালোই কেটেছে। আমি আমার বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করলাম তার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে আজ শেয়ার করব, আর তার সাথে জন্মাষ্টমীর ভোগে দেওয়া দুটি রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই বেশি সময় নষ্ট না করে আসুন শুরু করি জন্মাষ্টমী স্পেশাল আমার আজকের এই ভিডিওটি। জন্মাষ্টমীতে আমি বেশিরভাগ তালের ভোগ বানিয়ে থাকি, তাই আজ আমি আপনাদের সাথে ভোগে দেওয়ার দুটি তালের রেসিপি শেয়ার করব, তালের মালপোয়া আর তালের লুচি। তাই আমি প্রথমে এখানে একটা তাল নিয়েছি। এবার এই তালের মধ্যে থেকে যে পাল বের হবে সেই তালের পাল দিয়েই আমি জন্মাষ্টমীর ভোগ বানিয়ে নেব। তাই এখন আমি প্রথমে তালটি ছাড়িয়ে তালটাকে একটু ঘষে নেব। তাই তালের ওপরের যে খোসাটা আছে সেই খোসাটাকে আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব। তালের খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আমি তালের আঁটিগুলোকে এইভাবে ঘষে তালের পাল্পটাকে একটু বের করে নেব। তালের পাল্পটাকে বের করে নেওয়ার পর আমি এখানে একটা নারকেল নিয়েছি। মালপোয়াতে আমি এখানে একটু নারকেল কুড়ার ব্যবহার করব, তাই আমি এখানে একটা নারকেল ছাড়িয়ে নিয়েছি। আমি নারকেলের ওপরের যে সাদা অংশটা আছে সেটা ছাড়িয়ে নেব, ভেতরের যে কালো অংশটা আছে সেটা দেব না, তা না হলে দেখতে ভালো লাগবে না। তাই আমি এইভাবে প্রথমে নারকেলটাকে একটু কুড়ে নেব। নারকেলটাকে এইভাবে কুড়ে বের করে নেওয়ার পর আমি মালপোয়ার ব্যাটারটাকে একটু রেডি করে নেব। তাই এখানে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, মানে 100 গ্রাম ময়দা। আর এতে আমি হাফ কাপ সুজি নিয়ে নিলাম, আর এতে হাফ চামচ চিনি নিলাম। আপনাদের তালের পাল্পটা যেরকম মিষ্টি সেই রকম অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। আর এতে দিয়ে দেব হাফ কাপ তালের পাল্প। তালের পাল্পটা দেওয়ার পর আমি এখানে একটু দুধ নিয়েছি। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। এই দুধটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এই দুধটার সাথে আমি এই ব্যাটারটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। আমি পুরো দুধটা একসাথে দিচ্ছি না, তা না হলে খুব পাতলা হয়ে যেতে পারে। প্রথমে একটু দুধ দিয়ে আমি দেখুন ব্যাটারটাকে একবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব হাফ কাপ নারকেল কোড়া। এবার এই নারকেল কোড়াটির সাথে আমি ব্যাটারটাকে একবার ভালো করে মাখিয়ে নেব। এবার এটা একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি বাকি যে দুধটা আছে সেই দুধটা অল্প অল্প করে দিয়ে আমি এই ব্যাটারটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আমি ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো। এবার এই এলাচের গুঁড়োটাকে আমি এই ব্যাটারটির সাথে আরেকবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর, যেহেতু এতে সুজি আছে তাই আমি এই ব্যাটারটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি এই মালপোয়াগুলো বানানো শুরু করব। মালপোয়াটা বানানোর আগে আমি মালপোয়া শিরাটা একটু রেডি করে নেব। তাই আমি এখানে কড়াইয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার ওই কাপেরই মাপ করে আমি এতে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার শিরার ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য আমি এতে একটুখানি এলাচের পাউডার দিয়ে দিলাম। এবার আমি চিনিটাকে জলের মধ্যে ভালো করে গুলে নেব আর শিরাটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন আমার শিরাটা ফুটে এসছে। আমি এই শিরাটাকে আর খুব বেশি ফোটাবো না, এর মধ্যে জাস্ট একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসবে, সেই রকম অনুযায়ী আমি শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। শিরাটাকে এবার আমি ঠান্ডা করার জন্য এই বাটিটির মধ্যে ঢেলে দেব। শিরাটাকে ঠান্ডা করতে দেওয়ার পর আমি ব্যাটারটাকে একটু চেক করে নেব। আমি ব্যাটারটাকে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ব্যাটারটা আমার অনেকটাই ফুলে এসছে। এটা আমার মালপোয়া বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তাই আমি এখানে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একে একে মালপোয়াগুলোকে এইভাবে তেলে দিয়ে ভেজে নেব। দেখুন আমি একটা মালপোয়া তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মালপোয়াটাকে ভালো করে ভেজে নেব। এর এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দেব। তো এইভাবে আমি মালপোয়াটার দু সাইড ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই মালপোয়াটাকে তুলে সঙ্গে সঙ্গে যে শিরাটা বানিয়ে রাখলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন আমি মালপোয়ার দু সাইড ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি যে শিরাটা বানিয়ে রেখেছি সেই শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। দেখুন দেখি বুঝতে পারছেন আমার সমস্ত মালপোয়াগুলোকে তেলে দিয়ে ভাজার সময় মালপোয়াগুলো কত সুন্দর ফুলে আসছে। এই মালপোয়াগুলো খুবই নরম হয়েছে। আপনারা এইভাবে তালের মালপোয়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। তো এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে দু সাইড ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। দেখি বুঝতে পারছেন কত সুন্দর মালপোয়াগুলো আমার তৈরি হয়েছে। এবার ভোগে দেওয়ার জন্য আমি এখানে তালের লুচি বানিয়ে নেব। তাই এখানে একটা থালার মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার আটা মিশিয়ে করতে পারেন, আমি এখানে শুধু ময়দার লুচি বানাবো।
আর এতে দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি, আর এতে দিয়ে দেবো আমি অল্প একটুখানি নুন, আর এতে আমি দিয়ে দেবো বড় 1 চামচ ঘি। তবে আপনারা চাইলে এই ঘিয়ের পরিবর্তে তেলেরও ব্যবহার করতে পারেন। এবার এই ময়ানটাকে আমি ময়দার সাথে একবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি ময়ানটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো তালের পাল্প। আমি এখানে হাফ কাপ তালের পাল্প নিয়েছি, পরে যদি আবার প্রয়োজন পড়ে তখন আমি আরও তালের পাল্পের ব্যবহার করব। আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, শুধু এই তালের পাল্প দিয়েই আমি আটাটাকে ভালো করে মেখে নেব। দেখুন হাফ কাপ তালের পাল্প দিয়ে আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। এবার আমি আটাটাকে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি লুচিগুলো বানানো শুরু করব। তাই আমি বাটির মধ্যে আটাটাকে ভরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতো। আধ ঘন্টার পর ফিরে এলাম। এবার আমি বাটির থেকে আটাটাকে বের করে নেব, আর এই আটার মধ্যে থেকে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নেব লুচির জন্য। আটাটা মেখে আধ ঘন্টা রেখে দেওয়ার ফলে আটাটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি এই আটার থেকে লেচিগুলোকে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেওয়ার পর আমি হাতে করে এই লেচিগুলোকে একটু করে ঘুরিয়ে নেব। তো দেখুন আমি হাতে করে লেচিগুলোকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি লুচিগুলোকে বেলে নেব। এই লুচিগুলোকে আমি তেল দিয়ে বেলে নেব, তাই আমি চাকি বেলনার মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিলাম। এবার আমি এই লুচিগুলোকে এইভাবে একটু করে বেলে নেব। সমস্ত লুচিগুলোকে বেলে নেওয়ার পর আমি এইগুলোকে ভেজে নেব, তাই আমি কড়াইয়ে এখানে ঘি গরম হতে বসিয়ে দিলাম। যেহেতু এটা ভোগের লুচি তাই আমি এই লুচিগুলোকে ঘি দিয়ে ভাজছি, তবে আপনারা চাইলে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। এবার এই ঘিটা গরম হয়ে এলে এতে আমি একে একে লুচিগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। এই লুচিগুলোকে দেখেই বুঝতে পারছেন আমার লুচিগুলো কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা এইভাবেই তালের লুচি বানিয়ে ভোগে দিতে পারেন, অথবা আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারেন। তো দেখুন এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে একে একে ঘিয়ে দিয়ে ভেজে তুলে নেব। ওই একইভাবে আমি সমস্ত লুচিগুলোকে দেখুন একে একে ভেজে তুলে নিয়েছি। আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। ভোগে দেওয়ার জন্য এবার আমি তালের ফুলুরি বানিয়ে নেব। এই তালের ফুলুরির রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন। ওই একটা তালের পাল্প দিয়েই আমি 3 রকমের ভোগ বানিয়ে নিলাম, তালের মালপোয়া, তালের লুচি এবং তালের ফুলুরি। আমার বানানো ভোগে দেওয়ার জন্য তালের মালপোয়া এবং লুচির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন সমস্ত ভোগ বানিয়ে আমি ঠাকুরের সামনে রেখে দিয়েছি। যেহেতু গোপাল ঠাকুরের জন্মদিন তাই এইরকম একটা সুন্দর কেকও আনা হয়েছে। আমার পুজোর সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখুন জন্মাষ্টমীর পুজোও শুরু হয়ে গেছে বাড়িতে। তাহলে দেখতেই পেলেন আমি আমার বাড়িতে কীভাবে জন্মাষ্টমী পালন করলাম। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।